সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা আপনারা যারা সূচনা থেকে মানে প্রথম থেকে কোরআন হাকিমের ক্লাসগুলো করছেন আপনাদের আজকের ক্লাসটি হলো নম্বর ক্লাস তো আমাদের একটি টার্গেট রয়েছে যে আমরা সর্ব উচ্চ তিরিশটি ক্লাস করব অর্থাৎ উনত্রিশ কিংবা তিরিশ তারিখে আমরা কোরআন হাকিমের সবক নিব ইনশাল্লাহ তো আমরা একেবারে খুবই কাছাকাছি যেহেতু আজকে পঁচিশ নাম্বার ক্লাসটি শেষ হয়ে যাবে আর মাত্র পাঁচটি ক্লাস থাকবে তো দর্শক আমরা আজকে পূর্বের ন্যায় বানান আরও ক্লিয়ার করব দেখুন আপনি বানান যত ভালো পারবেন যত ভালো ক্লিয়ার পারবেন ততটাই দ্রুত গতিতে আপনি কোরআন হাকিম পড়তে পারবেন এজন্য বানান আমরা আজকেও এবং আরও দুই থেকে তিনটি ক্লাস বানানের উপর আমরা করবো ইনশাল্লাহ প্লাস পাশাপাশি টেনে কীভাবে পড়তে হয় সেটাও আমি ধরাই দেব দর্শক শ্রোতা আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তাদের সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা পারেনও আর যারা আজকে নতুন যুক্ত হবেন এবং হচ্ছেন এবং হবেন আপনাদের জন্য একটি আমার আর্জি থাকবে যে আপনারা আমার পিছনের সবগুলো ক্লাস যদি পেতে চান তাহলে আল ইসলাম মিডিয়া সেন্টার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটা অন করবেন তাহলে পিছনের ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন এবং এই সেন্টারের একটু নিচের দিকে গেলে সবগুলো ক্লাস আমি একসাথে প্লে লিস্ট করে সেখানে রেখেছি আপনারা একেবারে খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হলো যারা প্রবাসে থাকেন অথবা বাংলাদেশের মধ্যে যারা সকালবেলা আমার সঙ্গে লাইভে যুক্ত হতে পারেন না আপনারা এই নাম্বারটি সেভ করবেন সেভ করলে আপনাদের ইমু কানেক্ট হয়ে যাবে আমি ইমোতে সবগুলো ক্লাস একবারে সেন্ড করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাহলে ক্লাসটি শুরু করি লিমা সালাম দিয়েছেন তারপরে খুর্শিদা বানু তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ও হামাতুল্লাহি অবার আকাত ক্লাসটি শুরু করছি তাহলে আপনারা মানে নিয়মিত আমি যেভাবে ক্লাসটি করি আমার ক্লাসের ধরন যেরকম লেখালেখি করা আপনারা প্রস্তুত হয়ে যান লিখতে হবে কিন্তু আমি লিখা শুরু করলাম আপনারা কি হবে সেটা লিখে ফেলবেন দর্শক এটা হলো ফা তারপরে এটা হলো আলিফ আপাতত তারপরে এটা হলো নুন এটা হলো জাল এটা হলো র এটা হলো জাল হ্যাঁ আর এটা হলো র এখানে আমি জবর দিলাম এখানে জবর দিলাম এই নুনের উপরে আমি সাকিন দিলাম নুনের উপরে সাকিন আর জালের উপর জবর আর রয়ের উপর সাকিন এটা হলো তা এটা হলো কাফ এটা হলো মিম এটা হলো তা তার মধ্যে পেস্ট দিলাম কাফের মধ্যে পেস্ট দিলাম আর এটার মধ্যে সাকিন দিলাম তারপরে এটা হলো খ এটা হলো ইয়া এটা হলো র ইয়ার মধ্যে আমি সাকিন দিলাম আর রয়ের মধ্যে দুই জবর দিলাম আর এটা হলো কাফ এটা সা এটা ইয়া এটা র এটা হলো কাফ কার কাফের মধ্যে জবর দিলাম আর সায়ের মধ্যে জের দিলাম ইয়ার মধ্যে সাকিন দিলাম আর এখানে এ র এর মধ্যে দুই জবর দিলাম জি দর্শক এইটা এইটা কি হবে আপনারা খুবই ঝটপট লিখে ফেলতে হবে এটা আমি কি লিখেছি অবশ্যই আমি বলে দিব আপনারা যদি না পারেন সমস্যা নেই এখানে আমি যেটা লিখলাম এটার সঠিক উচ্চারণটা কি হবে আপনারা লিখবেন ইনশাল্লাহ আর যে সকল দর্শকরা যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে আমার লাইভটি শেয়ার করবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট লাইক তো দিবেন ইনশাল্লাহ আর যারা নতুন যুক্ত হয়েছেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেলুন যে যারা যুক্ত হয়েছেন আপনারা লিখুন যা আমি এখানে এটা কি লিখেছি ভুল হয় হোক ভুল তো হবেই ভুল হলেও লিখবেন তাতে কোনো সমস্যা নেই যারা লিখছে লিখতেছেন আমি এখন বলবো দেখবেন যে আমার সঙ্গে আপনার পড়াটা মিলে কিনা জি প্রথম হলো এই ফা এটা হলো ফা ফায়ের মধ্যে আছে কি জবর তাহলে ফা জবর ফা আমরা কি লিখব ফা জবর ফা এই যে ফা তারপরে হলো হামজা তারপরে হলো কি হামজা এটা হলো আলিফ আর আলিফের উপর যখন জবর জের পেশ হয় তখন সেটা আলিফ থাকে না হামজা হয়ে যায় তো এই হামজায় গিয়ে নুনকে ধরবে কাকে নূরকে নুন যদি ধরে তাহলে হামজা নুন জবর আন তারপরে এটা হলো জাল এই জালে গিয়ে রকে ধরবে কেন র এর উপর আছে জাল জাল জবর জার কি হলো ফা আং জার ফা আং জার তাপ পেশ তু তাফের তার মধ্যে কি আছে পেশ তাফ পেশ টু নাইম ইসলাম লিখছেন ফা আং জার তু কুম ক্যাথিরন জি আপনি দেখেন যে আপনার সঙ্গে মিলে কিনা আমারটা যদি মিলে তাহলে আলহামদুলিল্লাহ তারপরে তাপস তু কাপ মিম পেশকুম এটা কাফ এটা মিম কাপ মিম পেশ কুম কি হলো তুকুম তুকুম ফা আং জার তু কুম ফা আং জার তু কুম হ যা ইয়াকে ধরবে জবর জবর দর্শক আমার এই লেখাগুলা ক্লিয়ার বুঝা যায় কিনা ক্লিয়ার বোঝা যায় কিনা একটু জানাবেন জবর আলিফ দুই জবর আলিফ দুই জবর রন লিমা লিখছেন বুঝা যায় না জি বুঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এখন লেখাগুলো বোঝা যায় কিনা একটু জানাবেন র আরাফাত তালুকদার লিখছেন যে ফাইয়ানজার তুকুম হই রন আচ্ছা দেখে না আমারটার সঙ্গে মিলেন হই রন কাব জবর কা জবর কা সা এটা হলো সা সা এ জ এ ঋষি ক্যাসি র আলিফ দুই জবর রন ক্যাসি রন তাহলে কি হলো দেখুন এখানে যদি নিঃশ্বাস ছেড়ে দেন তখন আপনার একটা জবর বাদ দিয়ে পড়তে হবে আর যদি নিঃশ্বাস না ছেড়ে সামনেরটার সাথে মিলিয়ে পড়েন তাহলে খাইরন ক্যাসি রন হবে রন আর আপাতত র পড়বেন আবার বলছি শুন মানে খুবই ভালো লাগে তাই না যখন বানান পারবেন টেনে টেনে বলতে পারবেন তখন দেখবেন যে কোরআন হাকিমের স্বাদ সেটার যে কত মজা তা পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন বলবেন আমি এখন লিখবো আপনারা এগুলার জবাব লিখে ফেলবেন আগে আগে লিখে ফেলবেন এটা আলিফ এটা র তারপরে এটা হলো তা এটা হলো লাম এটা হলো জোয়া এটা হলো জোয়া এটা হলো ইয়া তা এটা হলো খারা জবর এটা হলো তাজদিৎ এটা বলতে হবে এবং আরেকটু আছে এটা হলো কফ তারপরে হলো এটা সিন এটা এটা দাল ইয়া হম জি আমি এখন যেটা লিখলাম আপনাদেরকে আহ এটার উচ্চারণটা বলতে হবে উচ্চারণটা কি হবে আচ্ছা সর্বপ্রথম এখানে কি রয়েছে সেটাকে দেখুন নুন এটা হলো কি নুন নুনের উপরে কি আছে জবর তাহলে উচ্চারণ কি হবে নুন জবর না আর যেহেতু পাশে একটা আলিফ আছে এই আলিফটা হলো খালি আলিফ হুম। তো খালি আলিফ যদি এরকম থাকে পাশে তখন এক আলিফ টেনে পড়তে হয় লিমা না রং তাল জ তারপরে সাদিদা আচ্ছা এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে এখানে এটাও হয় সমস্যা নেই এখানে লাম দরকার ছিল সমস্যা নেই আমি যেটা দিছি এটার উচ্চারণ লিখলেও হবে আচ্ছা সমস্যা নেই আমি এখন লিখি আপনারা দেখেন আপনাদের সঙ্গে মিলান নুন আলিফ জবর না র আলিফ দুই জবর

আর যদি পরের অংশের সঙ্গে মিলিয়ে পড়েন তখন সাদি দান হবে মানে সাদি দান হবে হম দেখ অনেকে লিখছেন আলহামদুলিল্লাহ অনেকে লিখতে পারতেছেন লিখতে হবে আপনাদের লিখলে ভালো পারবেন আচ্ছা এখন এখন আরেকটা দেব এটা লিখে ফেলেন ঝটপট লিখে ফেলবেন ইনশাল্লাহ এটা হলো আইন এটা হলো ইয়া এটা হলো নুন আমি কলমটা চেঞ্জ করি কলমটা কালিকটা ভালো আসে না এটা হলো আইন এটা হলো ইয়া এটা হলো নুন হ্যাঁ এটা হলো জিম এটা হলো আলিফ এটা হলো র এটা হলো ইয়া এটা হলো তা জি এটা তা তারপরে হলো এটা হলো মিম এটা হলো নুন এটা হলো সিন এটা হলো রলো আলিফ এটা লাম এটা ওয়াও এটা সিন এটা ওয়াও এটা আলিফ এটা সিন লামের মধ্যে সাকিন দিলাম ওয়ার মধ্যে জবর এটার মধ্যে সাকিন এটার মধ্যে জবর জবর মধ্যে আর এখানে সি বাস এটা এখন যেটা লিখেছি এটা আপনাদেরকে বলতে হবে কি লিখলাম আচ্ছা এখন আমরা একটু লেখার চেষ্টা করি প্রথম কি আইন প্রথম হলো আইন আইনি কে কাকে ধরবে ইয়াকে আইনিয়া জবরাই আইনিয়া আই নুন দুই পেশ নুন কি হলো আই নুন আই নুন লিমে আই নুন জারিয়াতুন মিন শারিল ওয়াসওয়াসি আচ্ছা দেখে না সঙ্গে মিলে কিনা আই নুন জিম আলিফ জবর যা র জারি য়া জবরিয়া জারিয়া তা দুই পেস্তুন জারিয়াতুন মিম নুন জারমিন সিনরাজের সিনরাজ অবর সার আচ্ছা এখন আটটু পরে সিন রাজ আবার রায় গিয়ে লামকে ধরবে রা লাম রিল তাহলে আমরা এইভাবে রাখতে সার রিল সার রিল আবার বলছি সিন রাজ এরা আবার লামকে ধরবে কেন এখানে আপনার তার দিদি আসছে আবার এখানে জজম আছে এই রায় গিয়ে এই লামকে ধরবে বলে র লাম জের রিল সার রিল সার রিল ওয়াস এ ওয়াই গিয়ে সিনকে ধরবে ওয়াস ওয়া ওয়ালিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন জের সি তাহলে কিভাবে এখন কিভাবে বলবেন আইন আবার বলছি আই নুন মিন ওয়াস ওয়াশি আরেকটু একটু ক্লিয়ার করে করি আই আই নুন যা যা রি ইয়া তুন মিন সার রিল রিল এ রায় গিয়া আপনার লামকে ধরছে রিল ওয়াস ওয়া এই তো হয়ে গেল তো দর্শক আপনাদের আমি এখন একটু সবক দিব এই সবকটা বাসায় আপনারা ক্লিয়ার করবেন বানান ছাড়া আমি যেভাবে পড়ি এভাবে পড়বেন ফা, জার তু কুম হই রন কা রন আমি যেভাবে পড়ি এভাবে আপনারা পড়বেন বাসা না রং তা লা লাস্টের এটা কিন্তু ইয়া এই যে বাঁকা করে দিয়েছে এটা ইয়া কৌ দান আই নুন জা রি ইয়া তুন মিন শার রিল ওয়াস ওয়া সি দাক কান দাক কান সফ ফান সফ ফান আই এ হামজায় গিয়ে ইয়াকে ধরবে নুনকে ধরবে না কারণ এই শাকিনের চাইতে তাসদিদের শক্তি বেশি আমরা এই বিষয়ে কালকে ইনশাল্লাহ আলোচনা করব আই ইয়াউদ রি বা ইয়াও মা ই জি জি এই জালে গিয়ে ইয়াকে ধরছে জাল ইয়া দুই জি ইয়াস এই আই গিয়ে আবার সোয়াদকে ধরছে ইয়াস ইয়াস দু রুন না সু Miu, miu, emi mi ge wau ke dorse miu, wa, kin, hit, to, tun, e tai nun ke dorse, tun, nag, fir, la, kum, si, ro, toam, e tai ge mim ke dorse, toam, mustaqiman. Assalamualaikum warahmatullahi wabarakatuh.